স্ত্রীকে অশ্লীল কথা বলায় সালিসি সভা বসে। অভিযোগ, সেই সময় অভিযুক্তকে ব্যাপক মারধর করে স্বামী ও তার শ্বশুর। অভিযুক্তকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ও ছেলেমেয়েরা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার গোপালপুর তারঘেরা এলাকায়। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, রবিবার রাতে 35 বছরের সেন্টু মণ্ডল প্রতিবেশী গোপীনাথ সাহার বাড়িতে যান। তাকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে অশ্লীল কথা বলে সেন্টু মণ্ডল বলে অভিযোগ। বিচার চেয়ে সোমবার সন্ধ্যায় সালিসি সভা ডাকা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সেখানে সেন্টু মণ্ডলকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কালকে একটু নেশা করেছিল, দিয়ে পাশের বাড়ি, ওই সামনে বাড়ি, আমার বাড়ির সামনে বাড়ি গেছিলো। মেয়ে ছেলে বলছে কি যে কোদাল চেয়ারে এসেছিলো, দিয়ে ওকে ফাঁসি দিয়েছে। আজকে কিন্তু বিচার বসেছিল, ঠিক আছে, বিচার বসার অবস্থায়। হ্যাঁ, তো ওকে গিয়ে ওকে বিচারে বসেছিলো, দিয়ে আমার বাড়িতে এসে ওই বিচারে যখন বসে তখন 10 লোক হামলা করেছিলো। তা আমার বাড়িতে এসে লুকিয়েছিলো, আমার বাড়িতে ভাঙচুর করেছে, মেরেছে। পাড়ার লোক সব, মেয়ে ছেলে, বেটা ছেলে, বেটা ছেলে সবই মিলে, তাও পাড়ার সব, মনে কর যত পাড়ার লোক হয়। বিচারটা এই গোপালপুর তারঘেরাতে, ঠিক আছে। আমার বাড়ি ঘর ভা ওই কিন্তু আমার ভয় ছিল, আমার বাড়িতে আমি লুকিয়ে গেছিলো, আমার বাড়ির দরজা ফরজা সব ভেঙে দিয়েছে। আমার বাড়িতে ঢুকেছিল বলে আপনার বাড়ি ভাঙচুর করেছে? হ্যাঁ, আমার বাড়িতে ওই এসে ভয় চড়ে ভাঙচুর করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।